নমস্কার চাষি ভাইরা আজ আবার চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও মেন টপিক হলো যে প্রচুর বৃষ্টিপাতের মধ্যে কিভাবে শশা চাষ করবেন দেখতে পাচ্ছেন শশা গাছ এত এত বৃষ্টিপাতের মধ্যেও এখনও দাঁড়িয়ে আছে শশা গাছ ভালোভাবে মোটামুটি রোগ তো আছেই শশা গাছ মাত্রই রোগ লাগবেই নিজের থেকে রোগ লাগতে শুরু করে গাছ একটু বড় হওয়ার পর থেকেই যত রাখতে পারবেন তত ফলন বেশি হবে দেখতে পাচ্ছেন গাছ ঠিকই আছে এখনও সেভাবে ফলন শুরু হয়নি পুজোর মরশুমের জন্য এটা লাগানো হয়েছে নর্মালিভাবে লাগানো হয়েছে মাটিতে কোনো মালচিং নেই প্লেন গ্রামীণ পদ্ধতিতে একদম দেখুন তো বর্ষায় এত বৃষ্টিতে শশা চাষ করার জন্য প্রথম জমি নির্বাচন কেমন জমি আপনি নির্বাচন করেছেন তো ঢালযুক্ত জমি সাধারণত নির্বাচন করবেন এবং জল নিকাশি ব্যবস্থা হতে ভালো হয়ে যাবে এবং বেলে দোঁয়াঁস যে মাটিটা হয় মানে জলটা যেন ধরে না থাকে বেশিক্ষণ সেরকম মাটি দেখুন এই যে হলুদ হয়ে যাওয়া রোগটা এটা আপনার ব্যাকটেরিয়াজনিত রোগ এই রোগের জন্য আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক মাইসিন যে কোনো মাইসিন ইউজ করতে পারেন গাছ ভিজিয়ে দেবেন এবং যখন আমরা আপনারা ধসা বা গলা পচা রোগের ওষুধ দিচ্ছেন তার সাথে স্ট্রেপ্টোমাইসিন বা যে কোনো ধরনের মাইসিন ইউজ করতে পারেন দেখুন জ্বালিয়েই আসছে ডগের দিকে গাছে রোগ লেগে আছে ব্যাকটেরিয়া ভাইরাস এই দেখুন এটা অপুষ্টির জন্য শশা এরকম হয়ে যায় এটার জন্য আপনারা ভিটামিনের সাথে বোরন স্প্রে করুন বরণ টোয়েন্টি পারসেন্ট যেটা থাকে সেটা স্প্রে করুন সাত দিন অন্তর অন্তর সঙ্গে যদি ক্যালসিয়াম দিতে পারেন গোড়ায় কিংবা স্প্রে করে খুব ভালো হয় শশা গাছে সাত দিন অন্তর অন্তর ক্যালসিয়াম আর বোরনটা স্প্রে করবেন দেখবেন শশারই খরবাকৃতি যেটা হয়ে যাচ্ছে শশা বেকা টেরা হ্যাঁ তো যেটা বিক্রি হয় না সেটা হবে না আপনার শশা সোজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন ঘাস নির্মূল করে রাখতে হবে ঘাস মাটিতে রাখলে চলবে না তবে আপনার মানে রোগ জ্বালা কম লাগবে দেখুন ঘাস পুরো কিছুই নেই তবুও রোগ এগুলো ঘাসটা নির্মূল করার আগে রোগ ধরে গেছে আসলে বৃষ্টিপাতের জন্য ঘাস তোলা যায়নি দেখুন রং বেশ ভালো সাদা সবুজ এই শশাটি বাজারে বেশি ধরছে তো মাছা করি আমরা এইভাবে দড়ি দিয়ে সিন্থেটিক দড়ি আছে তারের সাথে বাঁধা আছে দড়ি এই যে বাতা দিয়ে এখানে তার গোঁজে এখানে বাঁধা আছে টান করে দুদিক থেকে বানা থাকে মানে চারদিক থেকে এভাবে বাঁধা আছে মাছা করার একটা অন্য ভিডিও নিয়ে আসবো আমি তো দেখুন রোগ তো লেগেই আছে গাছে বর্ষার দিন এখন তো রোগ জ্বালা খুবই আসবে ওষুধ প্রচুর পরিমাণে দিচ্ছি তবুও সপ্তাহে মানে মিস করলেই চলবে না দেখুন আমরা সাথী ফসল হিসাবে এখানে এই যে লাগিয়েছি বুঝতেই পারছেন কী লাগিয়েছি তো আপনারাও লাগাতে পারেন যে কোনো একটা সাথী ফসল খুব ভালো হবে সেটা লাফা হতে পারে বরবটি হতে পারে কারণ এগুলো একটু লং টার্ম পর্যন্ত থাকে শশা তো ধরুন দু মাস আশি দিনের ভিতরে শেষ হয়ে যাবে তো তারপর ওই ফসলটা আপনার মাচার আগে কভার করে রাখবে তো আপনার মাচা করার একটা মানে সফলভাবে মাচারা করে আর কি দুটো ফসল উঠেই যাবে একসাথেই দেখুন এগুলো সব ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া জাতীয় রোগ আছে ছত্রাক কিন্তু বিশেষ কোনো নেই দেখুন ধসা পাতা হলুদ হয়ে যাওয়া কিন্তু নেই মানে এই যে পাতা হলুদ হয়ে যাওয়াটা এটা কিন্তু এই যে এটা ডাউনি মিল ডিউ তো এটার জন্য আপনারা মক্সিমেট ইউজ করবেন তার সঙ্গে যে কোনো একটা মাইসিন ব্যবহার করবেন দেখুন এখানে পাতার রঙ ঠিক আছে আর ভিটামিনটা কিন্তু আপনার ধসার পচার জন্য যে ওষুধ দিচ্ছেন তার সঙ্গে কখনোই ব্যবহার করবেন না ভিটামিনটা পুরোপুরি আলাদাভাবে ব্যবহার করবেন হ্যাঁ তার সাথে আপনারা বোরন ক্যালসিয়াম এগুলো মিশিয়ে ইউজ করতে পারেন জিঙ্ক স্প্রে করতে পারেন জিঙ্ক স্প্রে করলে গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে এবং যখন মাটি আপনারা চাষ দেন প্রথম চাষের সময় মাটির মধ্যে দিয়ে দিতে পারেন বোরন জিঙ্ক ক্যালসিয়াম এতে কী হয় গাছটা প্রথমবেলা থেকেই আপনার সুস্থ থাকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে